আজ্ঞা মো না হচ্ছে সুনীল কুমার সিং আদিবাসী গাঁর বাসিন্দা কোয়া আজ্ঞা কোণ আপনার তো দেখুম বর্তমানে আমি যেমনি দ্বন্দ্বে অছু সারা ওড়শা নুহ পুরা ভারতরে সব আমি যুবক মানে সমস্ত দ্বন্দ্ব অনে আজ্ঞা নিজ আখিরে দেখছ বর্তমান দেখতু এই কিছু দিন পূর্বু আমার যে লোকটি শাসক দল ওশার শাসক দলর নেতা সবু তাৎছল্য করলাম তাঁর সবু কামিটা পুরা করে কৌ কিন্তু সেই লোকটি বর্তমান সাবাসি দেছি তা মানে কোণ এটি বর্তমান হোক দল ডিয়া এপট সেপট কি বিজেডি বিজেপি কেউ যাওচি কে কংগ্রেস রু বিজেপি কে যা কি বিজেডি বিজেপি কু বর্তমান যেত আমার অনেক এমএলএ এমপি ক্যাণ্ডিডেট যে যার স্বার্থ যেপটে দেখছি সেইপটে যাচ্ছেন এটি সাধারণ লোক গরিব লোক মান কথা কে চিন্তা করতে আও ঠিক উপায়ের আম বিকাশ হো বলি গরিব মান এটি কে চাঁদে এটা হচ্ছে মূল কথা আর্থমান হচ্ছে গোটে রাজনীতিটা হচ্ছে গোটে ব্যবসায় হয়ে যাই আক মানুষ যে বর্তমানে আমি যে সাহায্য করি আগর লা কোড়ি বর্ষ আমি যেত ছোট ছু আমি তেতিয়া দেখু আৰুপা মানে কহে বেলেগ যে বৰ্তমান এমি নুহ কিন্তু বৰ্তমান আমি যা দেখুছোঁ আমি হ'ল তিৰিছ বৰ্ষ এসপিৰিয়েন্স কলি বৰ্তমান হ'ব এইটাৰ আমাৰ ৰাজনীতি হ'ল গোটেই বেপাৰ আও তাছা আছে নুহ গৰীব লোক সব মৰিবে তেণু এথৰ আমি নিৰ্ণয় কৰিছোঁ যে আমাক এই অসুবিধাৰে আমাৰ ডা হ'ব আমি তাক হি ভোট দাবু কিন্তু এটি তো এই ক্যামেরা আগে বর্তমান আমার মেন কথা হলো যে এটি আসি কি আমি কে প্রকৃত যে মে হচ্ছে আমার না দেখুম এটি আমি বর্ষ হলাম জগিচু রাস্তা মিছ কে কহিকা বর্তমান আমার মুন্ডে লগাই সালনি। কিন্তু এটি সমস্ত কুমার আমি সবু করে দেবু আসুক যাও কিছু কার্যকারী করু না সে এমপি অপরাজিতা ম্যাডাম বি আসলে এটি কই কি গলে যা অসুবিধা হব মতো কে মুগে ছেড়া হইবি কিন্তু আজ পর্যন্ত দেখা না দুই বর্ষ কাগলে দেখ ধু ধু খরা আজ সইত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্তমান খরা হল আমি বসিছু এটি কিন্তু কিছু নাই এমতি সব চালছে আপন করবা আমি আজ্ঞা বিকাশ কলে দেখুন এটি দেখা দেখছি যে আমি দেখুছি তেয়া মুন্ডরে তেল যাহা যা যা মুন্ডের তেল লাগি তাল দিয়ে যে আমি বিকাশ করছু প্ৰকৃতৰে আপোন যাওঁ ভূৱনেশ্বৰ উপখণ্ড দশ কিলোমিটৰ ভিতৰক যাওঁ আপোনাৰ প্ৰকৃত চৰিত্ৰ দেখি পাৰিবাৰ কোন বাকী এতিয়া সমস্ত গৰীব লোক য' অৱস্থাৰে বৰ্তমান সুদ্ধা মানে মানে কাহ ঘৰে লাইন টি নাই বৰ্তমান মানে পানী ঠিকছে তৌবিশ ঘণ্টা পাওঁ নালি আমাৰ এই যে পূৰ্বাৰ কিছা জিলাৰে যদি আপোনাৰ যদি দেখাইদেবে পূৰা ভাৰতৰ যে আমি এয়া বিকাশ কৰিছোঁ সেইটোৱে বিকাশ কুহি পাৰিব নে বিকাশৰ অৰ্থ হ'ল প্ৰত্যেক লোক তাৰ মৌলিক সুবিধা পাই দৰকাৰ কোৱা যায় বিকাশ আপোনাৰ দেখন্তু বৰ্তমান যি ইলেকশন কাণ্ডিডেট ঢাকোন আপোনাৰ মেনুফেষ্ট লেখু নাথাকে আমি শিক্ষা কুঁৱা আমাৰ যোন এই পূৰা মাগা কৰো আমাৰ মাগা নাই প্ৰত্যেক মনছ এই দুইটা মাগণাৰে পাই পাৰিব খটি খাইব এই দুইটা জিনিছ যদি করে দিতে যদি লেখিকিদি তাহলে আমি জাঁবু ইয়ে হোচ্ছে ঠিক ক্যাণ্ডিডেট এই দুইটা কাম কিন্তু কেই কে করতে সেইপা গরিব আহরি গরীব হয়েকি যাও ধনী আহরি ধনী হয়ে যাও এটা হচ্ছে বাষ্টব আমার সাি উত্তর নির্বাচন মন্ডলী লোক মানিয়ে মত আমি যা ভিত্তি জাঁপাউছু বর্তমান এটি বিজেডি বিজেপি জিতবাটি কষ্ট বোধ লাগুছে এটি নির্দলীয় কিংবা কংগ্রেস হি আসিপরে এয়া জনা পঢ়ুচি আছে আমি বি চাহোঁ এই যদি আছিকি আমাক সন্তান দেৱ যদি কংগ্ৰেছ বা আছে কয় আমি ত দেখি চাৰিলীৰ্ঘ দহ বৰ্ষৰ এই চবিছ বৰ্ষ আমিশাৰে আমি বি চাহোঁ এইছাৰে কংগ্ৰেছ চৰকাৰ আছিলে ভাল হোৱে